আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিফিউজে। আপনাদের সঙ্গে আছি আমি সুরভি দিবা। 3 মাস আগে ইসরায়েলের ভিতরে অভিযান চালায় হামাস। জবাবে হামাস নির্মূলের নামে গাজায় ফিলিস্তিনি নির্মূল শুরু করেছে ইসরায়েল। এ পর্যন্ত 24,000-এর বেশি মানুষ হত্যা করেছে ইসরায়েল। যুদ্ধবিরতির দাবি উঠেছে সারা বিশ্বে। ইসরায়েল আর যুক্তরাষ্ট্র ঘোষণা দিয়ে দিয়েছে গাজার ভবিষ্যৎ প্রশাসনে হামাস থাকবে না। তারা বহুজাতিক বাহিনী গঠনের প্রস্তাব দিয়েছে, সেখানে আরব দেশগুলোরও ভূমিকা থাকবে। এর অর্থ হলো গাজা কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের ভূ রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার ক্ষেত্র হয়ে উঠবে। বিশ্লেষকরা বলছেন এই প্রতিযোগিতা এরই মধ্যে শুরু হয়ে গেছে, আর এই প্রতিযোগিতা শেষ পর্যন্ত ফিলিস্তিনিদেরকে আরও বিভক্ত করে ফেলতে পারে বলেও সতর্ক করেছেন তারা। বিস্তারিত থাকছে হায়দার সাইফের প্রতিবেদনে। গাজাকে নিয়ে উপসাগরীয় দেশগুলোর প্রভাব বিস্তারের লড়াইয়ে কেন্দ্রে আছে কাতার। 2012 সাল থেকে কাতারের রাজধানীতে হামাসের রাজনৈতিক অফিস চালু হয়েছে। গাজার জন্য দরকারি মানবিক সহায়তা দিচ্ছে দেশটি। মুসলিম ব্রাদারহুডের সাথে সংশ্লিষ্ট বিভিন্ন দল এবং তাদের মিত্র ইরান আর তুরস্ককে কাতার যে কারণে সমর্থন করে সেই ভূরাজনৈতিক কৌশলের অংশ হিসেবেই তারা হামাসকে সহায়তা করছে। সৌদি আরব ও আমিরাতের বিরুদ্ধে ভারসাম্য রক্ষায় এই কৌশল তাদেরকে সাহায্য করে। উপসাগরীয় অঞ্চলের এই ছোট দেশটি নিজেদেরকে আঞ্চলিক কূটনীতির কেন্দ্র করে তুলেছে। অস্থির পরিবেশের মধ্যে নিজেকে রক্ষার জন্য কূটনীতিকে তারা গুরুত্বপূর্ণ কৌশল মনে করে। 2017 থেকে 2021 সালের অবরোধের সময় থেকে এই কৌশল বেশ কার্যকর প্রমাণিত হয়েছে। 2020 সালে যুক্তরাষ্ট্র আর তালেবানদের মধ্যে সংলাপের আয়োজন করেছে কাতার। 2013 সালে ইরানে আটক মার্কিন বন্দীদের মুক্তিতেও দেশটির ভূমিকা ছিল। ২০০৬ সালে নির্বাচনে হামাস জেতার পর তাদের সাথে যোগাযোগ গড়ে তোলার জন্য কাতারকে অনুরোধ করেছিল যুক্তরাষ্ট্র। হামাস 2007 সালে গাজার নিয়ন্ত্রণ নেয়। এর পরপরই সেখানে অবরোধ আরোপ করে ইসরায়েল। তখন থেকে ইসরায়েল আর হামাসের মধ্যে মধ্যস্থতা করে আসছে কাতার। কাতার আশা করছে যুদ্ধবিরতি বা মানবিক বিরতির বিনিময়ে হামাসের হাতে বন্দি ইসরায়েলিদের তারা মুক্ত করতে পারবে। প্রথম দফা সমঝোতায় 110 ইসরায়েলিকে মুক্তি দেয় হামাস। অন্যদিকে ইসরায়েলের কারাগার থেকে মুক্তি পায় 240 ফিলিস্তিনি। যুদ্ধের পর গাজায় মুসলিম ব্রাদারহুডের বেসামরিক সদস্যদেরকে সমর্থন দিতে পারে কাতার। হামাসের বেসামরিক রাজনৈতিক শাখাও এর মধ্যে পড়তে পারে। তাহলে যুক্তরাষ্ট্র আর ইসরায়েলের আশাও মিটবে, আবার সৌদি ও আমিরাতের মোকাবেলায় তুরস্ক ও ইরানের সাথে মিত্রতাও রক্ষা করতে পারবে দোহা। মুসলিম বিশ্ব ও আঞ্চলিক নেতৃত্বের জন্য সৌদি আরব বহুদিন ধরে ইরানের বিরুদ্ধে লড়ে আসছে। 2002 সাল থেকে আরব পিস ইনিশিয়েটিভ গ্রহণ করেন সাবেক সৌদি বাদশাহ আবদুল্লাহ। পরে আরব ইসরায়েলি শান্তি প্রক্রিয়াতেও সমর্থন দিয়েছে রিয়াদ। তেহরান আর দোহা হামাসকে সমর্থন করে। অন্যদিকে ফিলিস্তিনি কর্তৃপক্ষ বা পিএকে সমর্থন করে রিয়াদ। যুদ্ধের পরে তারা গাজায় তাই পিএকে দেখতে চাইতে পারে, কিন্তু সেটা বাস্তবায়ন কঠিন হবে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও যুদ্ধ পরবর্তী গাজাকে পিএর হাতে দেওয়ার কথা বলেছেন, কিন্তু ইসরায়েল পিএকে দেখতে চায় না। এরা পিএকে অনেকেই ইসরায়েলের দোসর হিসেবে দেখছে। ফিলিস্তিনিদের মধ্যে তাদের জনপ্রিয়তা কমে গেছে, বাড়ছে হামাসের জনপ্রিয়তা। গাজায় পিএকে প্রশাসনে বসাতে গেলে রিয়াদ আর ওয়াশিংটনকে কঠিন কাজ করতে হবে। এমন একজন ফিলিস্তিনি নেতাকে খুঁজে বের করতে হবে যাকে ইসরায়েল মেনে নেবে, আবার ফিলিস্তিনিদের মধ্যে যার আছে গ্রহণযোগ্যতা। পিএর সাবেক প্রধানমন্ত্রী সালাম ফায়াদকে এজন্য সম্ভাব্য প্রার্থী ভাবা হচ্ছে। বাস্তববাদী নেতা ফায়াদ 2007 থেকে 2013 সালের মেয়াদকালে যুক্তরাষ্ট্র আর সৌদির সহায়তা পেয়েছেন। ফিলিস্তিনি ঐক্য সরকার গঠনের জন্য 2021 সালে তিনি হামাসের সাথে আলোচনাও করেছিলেন, যদিও চেষ্টা সফল হয়নি। এর আগে হামাসকে প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশনের সাথে যুক্ত করার কথাও তুলেছিলেন তিনি। ফায়াদ নিজে যদিও এ বিষয়ে মুখ খোলেননি, তবে সৌদি মিডিয়ায় বলা হয়েছে ব্যক্তিগত পর্যায়ের আলোচনায় আন্তর্জাতিক কূটনীতিকরা তার নাম সামনে এনেছেন। ৭ অক্টোবরের আগে সৌদি আরব আর ইসরায়েল সম্পর্ক স্বাভাবিকীকরণের দিকে যাচ্ছিল বলে মনে হয়। ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের শর্ত বাইডেন প্রশাসন অনেকটাই মেনে নিয়েছিল। ন্যাটো স্টাইলের নিরাপত্তা চুক্তি, অত্যাধুনিক অস্ত্র কেনার সুযোগ আর বেসামরিক পারমাণবিক কর্মসূচির দাবি মেনে নিয়েছিল রিয়াদ। ক্রাউন প্রিন্স সম্প্রতি মার্কিন পররাষ্ট্রমন্ত্রীকে জানিয়েছেন সম্পর্ক স্বাভাবিক করার বিষয়টি তারা পরিত্যাগ করেনি। ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের একটা রোডম্যাপ নেওয়া হলে সেটা বাস্তবায়িত হতে পারে।
সৌদি আরবের সাথে ইসরায়েলের সম্পর্ক স্বাভাবিকের আলোচনা সংযুক্ত আরব আমিরাতকে নাড়িয়ে দিতে পারে। দুই দেশ যদিও মিত্র, বিশেষ করে কাতার ও মুসলিম ব্রাদারহুডের প্রশ্নে তাদের অবস্থান অভিন্ন। তবে সাম্প্রতিককালে উপসাগরীয় অঞ্চলে দুই দেশের মধ্যে ভূরাজনৈতিক প্রতিযোগিতা বেড়ে গেছে। ইয়েমেন ও সুদান যুদ্ধে উভয়ই আধিপত্য বিস্তারের চেষ্টা করেছে। গাজা নিয়ে আলোচনা এই প্রতিযোগিতার মাত্রা বাড়িয়ে দিতে পারে। নিজের স্বার্থ ঠিক রেখে আবুধাবি যুদ্ধের ব্যাপারে মধ্যম পন্থা নিতে চায়। গাজার হাসপাতালে ইসরায়েলি হামলার নিন্দা করেছে দেশটি। ফিলিস্তিনিদের ত্রাণ পাঠানোর ব্যাপারে বিশেষ করে জাতিসংঘে সোচ্চার হয়েছে, কারণ আমিরাতের প্রভাব বিস্তারের লক্ষ্য আছে। রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যেও ভারসাম্য রেখে চলে আরব আমিরাত। 2020 সালে ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিকের বিষয়টি ছিল আমিরাতের কৌশলের অংশ, তবে আঞ্চলিক ক্ষমতার ওঠানামার ব্যাপারে তারা সতর্ক। সৌদি ইসরায়েলের সম্পর্ক স্বাভাবিকের বিষয়ে বিশেষভাবে নজর রাখছে আমিরাত। এমন শক্তি হয়ে উঠতে চায় যারা ফিলিস্তিনি পরিস্থিতির পরিবর্তনে ভূমিকা রাখতে পারবে। এই ক্ষমতা যাতে সৌদির কাছে না যায় সেটাও তাদের আকাঙ্ক্ষা। কিন্তু ইসরায়েলের সাথে সৌদির সম্পর্ক স্বাভাবিক হলে ফিলিস্তিন ইস্যুতে প্রভাব বিস্তারের ক্ষমতা রিয়াদেরও থাকবে। আবুধাবি হয়তো গাজার দায়িত্ব মোহাম্মদ দাহালানকে দেওয়ার কথা তুলবে। দাহালান পি এর ফাতা পার্টির সাবেক নেতা এবং গাজার নাগরিক, একসময় সেখানকার নিরাপত্তা প্রধানও ছিলেন। কিন্তু গাজায় কেউ এখন তাকে সহ্য করে না। বহু বছর তিনি হামাসের বিরুদ্ধে লড়েছেন, অনেকে তাকে ইসরায়েলি দখলদারদের মতোই মনে করে। ইসরায়েলের দুই প্রতিবেশী মিশর আর জর্ডানকেও আলোচনায় রাখতে হবে। পশ্চিম তীর লাগোয়া জর্ডানে বিপুল সংখ্যক ফিলিস্তিনি শরণার্থী বাস করছে। 1994 সালে ইসরায়েলের সাথে শান্তি চুক্তি করে জর্ডান। ওই চুক্তির আওতায় জেরুজালেমের মুসলিম ও খ্রিস্টান ধর্মীয় স্থাপনাগুলোর নিয়ন্ত্রণ দেয়া হয় জর্ডানের হাতে। এদিকে 1979 সালে প্রথম আরব দেশ হিসেবে ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করে মিশর। তখন থেকেই কায়রো ইসরায়েল আর ফিলিস্তিনিদের মধ্যে ভারসাম্য রক্ষার চেষ্টা করে আসছে। মিশরের রাফা সীমান্ত ক্রসিং গাজার মানুষদের বের হওয়ার প্রধান পথ। গাজার চলমান যুদ্ধে কায়রো রাফা ক্রসিং নিয়ন্ত্রণ করেছে, ইসরায়েলকে গোয়েন্দা তথ্য সরবরাহ করেছে। প্রেসিডেন্ট সিসি মধ্যস্থতারও চেষ্টা করেছেন। জর্ডানও মার্কিন ও আরব নেতাদের নিয়ে বৈঠক করেছে। এই দুই দেশের অর্থনীতি তুলনামূলক দুর্বল এবং তাদের কিছু ঝুঁকি আছে। গাজা ইস্যুতে প্রভাব বিস্তারে আগ্রহী উপসাগরীয় অঞ্চলের অন্য দেশগুলো সেটার সুযোগ নিতে পারে। আম্মান 2018 সাল থেকে গালফ কো অপারেশন কাউন্সিলের কাছ থেকে সহায়তা নিচ্ছে। অন্যদিকে মিশরের অবস্থা মহামারীর আগের থেকেই খারাপ। সিসি নিজেও চাপের মধ্যে আছেন। ব্রাদারহুডের ব্যাপারে চাপ শিথিল করার জন্য কাতার সিসিকে আরও চাপ দিতে পারে। জর্ডানের উপরে যে দেশের প্রভাব থাকবে, পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে তাদের নিয়ন্ত্রণ তৈরি হবে। 2021 সালে ন্যাশনাল ডিফেন্স ইউনিভার্সিটির মাইকেল শার্নফ ফরেন পলিসিকে জানিয়েছিলেন, মক্কা ও মদিনার পাশাপাশি আল-আকসার নিয়ন্ত্রণ নেওয়ার ইচ্ছাও রিয়াদের আছে। তারা জর্ডানের কাছ থেকে সেই নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করতে পারে। জর্ডান ও মিশরের উপর উপসাগরীয় দেশগুলোর প্রভাব ফিলিস্তিনিদেরকে আরও দুর্বল করে দেবে। ফিলিস্তিনি সমাজে নতুন বিভাজন তৈরি হবে। আম্মান ও কায়রোর সরকারও চোরাবালিতে আটকা পড়তে পারে। বিশ্লেষকরা বলছেন, প্রতিযোগিতা এরই মধ্যে শুরু হয়ে গেছে। যুক্তরাষ্ট্র হামাস আর ইসরায়েলকে নিয়ে বৈঠক করেছে কাতার। সৌদি আরব দ্রুত ইরান ও তুরস্কের মতো আঞ্চলিক ও মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোকে নিয়ে সম্মেলন করেছে। অন্যদিকে ইসরায়েলের একটি কোম্পানির সাথে চুক্তি করেছে আমিরাত। লোহিত সাগরে হুতিদের হামলার কারণে দুবাই থেকে সৌদি আরব ও জর্ডানের ভেতর দিয়ে ইসরায়েলে পণ্য নিতে চায় তারা। ইসরায়েল, যুক্তরাষ্ট্র আর বেশ কতগুলো আরব দেশের নেতারা হামাসের বিলুপ্তি দেখতে চায়। কিন্তু এক সমস্যা থেকে বেরোতে গিয়ে অন্য সমস্যা তৈরি হতে পারে। ইসরায়েল হামাস যুদ্ধ উপসাগরীয় দেশগুলোর অন্তর্দ্বন্দ্বকে উস্কে দিতে পারে। আঞ্চলিক উত্তেজনা উস্কে উঠলে সেখান থেকে অন্য সমস্যাগুলোও চাঙা হতে পারে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ চ্যানেলটি। ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।